ग्राहक सेजे घड़ीर शोरूमे प्रवेश एरपर सूचक बुझे चूरी करे चम्पट घटनाय चांचल्य छड़ालो शिलीगुड़ीते जदिओ चूरीर गोटा घटना धरा पड़े सीसीटीवी कैमरा জানা গিয়েছে গতকাল দুপুরে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে একটি ঘড়ির শোরুমে দুজন গ্রাহক সেজে ঢোকে এরপর দোকানের কর্মীদের সঙ্গে বিভিন্ন কথা বলে 500 টাকা খুচরো করার নামে প্রায় 11,000 টাকার দুটি ঘড়ি নিয়ে চম্পট দেয় ঘটনার আধ ঘন্টা পর বিষয়টি বুঝতে পারেন শোরুমের কর্মীরা আর এই চুরির ঘটনা ধরা পড়ে শোরুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় আজ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা কালকে দুটো তিনটা তেইশে দুটো দুজন কাস্টমার এসে অ্যাজ এ কাস্টমার সেজে এসেছিলো আসার পরে আমাদের এখান থেকে পাঁচটা কিন্তু যার দুটো মিলিয়ে আপনার মূল্য রয়েছে 11,000 টাকা তো 11,000 টাকার ঘড়ি চুরি করেছে ওর জন্য তো এটা ইউজলেস হবে কারণ উইদাউট ইনফরমেশন ওর তো বেকারই হবে জিনিসটা এই মডেল এটা ব্রাউন এটা ব্ল্যাক এটার একটা এটা যেটা আছে এটা 5,500 হবে এটা হবে আপনার অ্যাপ্রক্স 5,500 সেম প্রাইস ওরা এসেছিল দুজন আসার পরে বাইকটাকে যেরকম অনেকজন কী করে যেদিক দিয়ে ঢুকে ওই পাশে রাখে বাইকটাকে আপনি সাধারণ দেখতে পাবেন বাইকগুলোর মুখ সব স্টোরেজ দিকে রাখে বাট ওরা যখন এসেছিলো গাড়ির মুখটা রেখেছিল রাস্তার দিকে ঘুরিয়ে রাখে এটার কারণে ওখানকার আশেপাশে যে দোকান ছিল ওরা ডাউট করেছে এই কাস্টমারটা বাইকটাকে ভেবে কেন রাখে জাস্ট প্রায় অনেকেই রাখে কিন্তু ওরা যেরকম করে রাখলো বাট ওরকম না যে ওখানে যে আইসক্রিমের দোকান ছিল আইসক্রিমের দোকান লোকটা বলে কি এখানে যে বাইকটা রেখেছে বাইকটা হলো সাইন ব্ল্যাক কালারের ছিল ওর নম্বর প্লেটটা একদম রফ মানে আছে সামনাসামনি হলে দেখা যাবে না হলে দেখা যাবে তো ও যতটুকু সম্ভব ও মডেল নম্বরটা মনে করে দেখেছে ঠিক তার সামনে চশমার দোকানটাও সিসিটিভি ফুটেজটা দেখি কিন্তু ওখানে ঢুকতে পারি না ওরা যখনই নিয়ে বেরিয়েছে না সিধা কোথাও থামেনি সিধা লাস্ট লোকেশন আমরা ওনার পেয়েছি মেডিকেল মোড় যে ফ্লাইওভারটা আছে নিচের যে সিসিটিভি ফুটেজ আছে ওখানে আমরা পেয়েছি এখানে ঢুকার পরে প্রথমত ঢুকার পরে আমাদের ফুটেজ সেটা আপনি দেখতে পেলেন পাশে কাউন্টারে গিয়ে ওনার একজন সেলসম্যানকে বলে একজন স্টাফকে বলে কি আমার ওয়াইফের পেয়ার সেট লাগবে ঘুরি যেটা মিনিমাম 24-25,000 মতো হবে তো উনি তো বলে এতর মধ্যে আমাদের কাছে নেই কমের মধ্যে আছে তো ওরা রিটার্ন যাওয়ার রিটার্ন যে যেতে নেয় রিটার্ন রিটার্ন এসে বলে কি 500 টাকা চেঞ্জ হবে আমার ওয়াইফ রাস্তার কাছে দাঁড়িয়ে আছে ওনাকে নিয়ে আসবো জাস্ট তো আমাদের এখানে সিধা ছিল যে দেখিয়েছে তো উনি বললেন ঠিক আছে হবে বলে যেই মানে নিয়ে আসতে নেন ও ওই পাশ দিয়ে আসার কথা বলে বাট ওরা এই পাশ দিয়ে ঢুক যেখানে আমি দাঁড়িয়ে আছি ওই রাস্তা দিয়ে ঢোকার সময় এই আমরা যে শিলিগুড়ি থানা কমপ্লিট করেছি শিলিগুড়ি থানা থেকে ঢুকেছি মিনিমাম টাইম লাগবে বাট চেষ্টা করছি আমরা মজবুত করবো এখন কারণ কাস্টমার আসলে কাস্টমারকে দেখানোর সাথে সাথে আমরা ফলো করবো কাস্টমারকে একটুখানি নজরদারিতে রাখবো শিলিগুড়ি ঘাটে রাখার চিন্তা ভাবনা করছি আমরা দেখুন আমরা কোনো কাস্টমারকে সন্দেহ করি না কারণ এখানে কাস্টমার মানে ভগবান আমাদের জন্য যার জন্য আমরা কাস্টমারকে সন্দেহ করি না বলে আজকে এই সিচুয়েশানটা আমাদের উপরে এসে দিয়ে দাঁড়িয়েছে শুধু আমাদের জন্য না এখানে যত স্টোর আছে না সবার জন্য একটা জিনিস কি মানে আজকে আমার সাথে হচ্ছে কালকে তোর সাথে হতে পারে যে ইনকেস আমার কারোর সাথে না হোক যার জন্য আমরা চাই কি আমরা প্রিকশন নিচ্ছি কি নেক্সট টাইম থেকে এরকম হবে না বাট আমরা এখন পুরো কাস্টমারকে দেখানোর সময় আমরা আমাদের সাথে প্রথমবার হয়েছে স্যার আমরা জানি না এগুলা কিম করে কী করতে পারি ঘড়ি চুরি হওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে স্টক যখন দেখি কি এখানে খালি যেরকম এখানে কাউন্টার খালি আছে জাস্ট লাইক এভাবে ঘড়িটা রাখা ছিল এভাবে কাউন্টার খালি ছিল এভাবে কাউন্টার খালি ছিল দুটো ছিল ওই পাশে এই পাশে কাউন্টার খালি তো আমি জিজ্ঞাসা করি কী বলবো এখানে স্টক নেই কী হয়েছে সেল তো নেই আমাকে চেক করতে হবে চেক করি যখন দেখি দুটো নেই তো আমরা খোঁজাখুঁজি করি তখন আমাদের সন্দেহ হয় কি একবার সিসিটিভি ফুটেজ দেখি তো সিসিটিভি ফুটেজ দেখার সময় আমরা জানতে পারি কি কাস্টমার सर कल दोपहर को दो कस्टमर आए थे आने के बाद उन्होंने बोला कि फोटो वॉच चाहिए कपल वॉच 25,000 के अंदर तो मैंने उनको दिखाने के लिए आया काउंटर से तो कस्टमर ने बोला कि जो लेडीज़ वॉच है वो उनका वाइफ चूज़ करेंगे तो फिर तुरंत वो बोले कि उनको 500 का चेंज चाहिए तो मैंने उनको वो ले दिया मना किया फिर उन्होंने बहुत रिक्वेस्ट किया रिक्वेस्ट करने के बाद मैंने फिर दिया उनको तो देने के बाद कस्टमर उनको दो आदमी थे वो तो देने के बाद वो चले गए फिर वापस नहीं आए तो मैंने सोची कि उनको बीवी को शायद लेने गया है बाहर खड़े बोले थे तो फिर वापस नहीं आए दो वॉच लेके गए 11,000 11,500 देख के नहीं लग रहा था कि वो चोर है ठीक है लेकिन बाद में हमारा एक सीआरओ ढूंढ रहे थे कि वो अच्छी नहीं रहा तो फिर
सीसीटीवी चेक किए, चेक करने के बाद पता चला कि वो दोनों ही चोरी थी।